রেড কালারে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করলেই আমি যখন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ভিডিওতে শেয়ার করব একটা গ্লোয়িং ফেস মাস্ক। রোজ সকালবেলা তোমরা 5 মিনিট যদি সময় বার করে এই ফেস মাস্কটা ইউজ করতে পারো, স্কিন যেমন হেলদি থাকবে তেমনি গ্লোয়িং হবে এবং অ্যাকনে পিম্পলস কারও আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেই সমস্যাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এই ফেস মাস্কটা রোজ যদি ইউজ করতে পারো, এবং রিঙ্কলস ফাইন লাইন্সও কিন্তু অনেক দেরিতে আসবে এবং তোমরা কিন্তু ধীরে ধীরে পার্লারে যাওয়াও ভুলে যাবে। এই ফেস মাস্কটা ইউজ করতে কিন্তু বা বানাতে আমার বিশাল কিছু উপকরণের প্রয়োজন হচ্ছে না, ঘরে যেসব জিনিস আছে সেগুলো দিয়েই কিন্তু আমি বানিয়ে নিতে পারবো এই ফেস মাস্কটা। চলো তাহলে দেখে নিই আমি ফেস মাস্কটা কীভাবে বানাই। দেখো আমি এখানে DIY ফেস মাস্ক বানানোর জন্য এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, এখানে একটু ওটস নিয়েছি, এখানে একটু মধু নিয়েছি, এখানে পাতিলেবু নিয়ে নিয়েছি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, স্কিনকে হেলদি গ্লোয়িং রাখে, ফাইন লাইন্স রিডিউস করতে সাহায্য করে, অ্যাকনে পিম্পলস কমায় এবং সানবার্নকেও কমাতে সাহায্য করে। এরপর নিয়েছি এখানে ওটস। ওটস কিন্তু আমার ডেড সেলকে রিমুভ করে দিতে সাহায্য করে এবং এখানে ক্লিনিং প্রপার্টিস থাকায় আমাদের স্কিনের যত ইম্পিউরিটিস ডার্ট আছে প্রত্যেকটাকে রিমুভ করে দিতে সাহায্য করে এবং স্কিনকে স্মুথ এবং ময়েশ্চারাইজ করে। আর আমি নিয়েছি এখানে একটু পাতিলেবু। পাতিলেবুকে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট বলা হয় এবং আমাদের অ্যাকনে পিম্পলস স্কারকে লাইটেন আপ করতে সাহায্য করে। আর নিয়েছি আমি মধু। মধুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যার ফলে আমাদের অ্যাকনে পিম্পলসকে কমায় এবং স্কিনকে ময়েশ্চারাইজ করে। প্রথমেই আমি এখানে ফার্স্টে একটু ওটস নিয়ে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল নিয়েছি, সেটা নিয়ে নেব। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো হানি এখানে অ্যাড করব। এবার এখানে আমি 3-4 ফোঁটা লেবু অ্যাড করব। আমার এই ফেস প্যাকটা রেডি। চলো আমি এটা একটু তোমাদের মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু এবার এই ফেস প্যাকটা একটু মুখে লাগিয়ে দেখাবো। আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই, স্কিনটা পরিষ্কারই আছে। এরকমভাবে একটু নেব। নিয়ে তোমরা যদি সারা দিন সকালবেলা 5 মিনিটও সময় দাও, এইভাবে এই প্যাকটা বানিয়ে যদি একটু মাখো, স্কিন যেমন হেলদি গ্লোয়িং তেমনি কিন্তু ক্লিয়ার, কোনো পিম্পলস অ্যাকনেও থাকবে না। এইভাবে একটু ভালো করে মুখটা মেখে নেবে। এইভাবে সারা মুখে একটা একটু মেখে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তাহলে দেখো আমি কিন্তু ফেসটা ওয়াশ করে চলে এসেছি। তোমরা যদি রোজ সকালে 5 মিনিট টাইম নিয়ে এই ফেস মাস্কটা মাখতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন আগের থেকে 4 গুণ বেশি গ্লোয়িং, হেলদি এবং ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট সেকশানে জানিও তোমরা এই ফেস প্যাকটা বাড়িতে ট্রাই করলে কি না। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।